আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি, যেখানে আপনারা পাবেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইলের ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। এখন আমি যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে সিউফেল রোড বা সিউএফএল চিটিঘাট রোড। বাংলাদেশের অন্যতম এই সুন্দর রোডটি সৌন্দর্য আরও দ্বিগুণ হয় এপ্রিল থেকে জুন সময়কালে, যখন কৃষ্ণচূড়া আর সোনালী ফুলে ফুলে ভরে ওঠে রাস্তার ধারে থাকা সারি সারি গাছগুলো। একটু বিকেল করালেই দূর দূরান্তের পর্যটন ছাড়াও আশেপাশে এলাকার মানুষজন এখানে ভিড় জমায়। অন্যান্য সব রাস্তাগুলোর মতোই এখানেও রাস্তার ডান পাশে সুন্দর ফুল গাছগুলো যেমন আমাদের মুগ্ধ করছে, তবে এখানে একটি ব্যতিক্রম আছে, আর তা হলো রাস্তার বাম ধারে থাকা কনভেয়ার এই বেলটি। এই বেলটি আসলে কি? এই বেলটি হলো সিওফেল কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্টের মধ্য দিয়েই ইউরিয়া সার সিওফেল জেটিতে পৌঁছায় এবং সেখান থেকেই জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে সার পৌঁছানো হয়। কিন্তু বর্তমানে এটির ব্যবহার সেভাবে হচ্ছে না। যেতে যেতে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই সিওফেল জেটিতে পৌঁছে যাব। আর ওই যে বলেছিলাম, সেখানেই কন্টেনার জাহাজগুলো অপেক্ষা করে থাকে সার সংগ্রহের জন্য। আজ কিন্তু শুধু সিওফেল ঘাট ঘুরে দেখাতেই সীমাবদ্ধ থাকছে না, আরও একটি খুব সুন্দর জায়গা দেখতে যাব, যেটি ইতিমধ্যে পর্যটন বিভাগের কাছে বেশ সাড়া ফেলেছে। আর সেই জায়গাটি কোথায় তা একটু পরেই জানতে পারবেন। এর মধ্যেই যেতে যেতে কৃষ্ণচূড়া ফুল ও সোনালু ফুলের মজাদার কিছু তথ্য জেনে নিই। গ্রীষ্মের সবচেয়ে সুন্দর গ্রীষ্মমণ্ডলী উদ্ভিদের মধ্যে একটি হলো কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া গাছ একটি বড় প্রস্ফুটিত ও পর্ণমোচী উদ্ভিদ। গাছটি আকর্ষণীয় এবং হালকা সুগন্ধযুক্ত। প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে এমন আরেক ফুল গাছটি হলো সোনালু গাছ। এর কিন্তু মজার মজার অনেক নাম রয়েছে। পরিচিত নামগুলো হলো সোনালু, সোদাল, সোনাইল, বাঁদরলাঠি ইত্যাদি ইত্যাদি। দেখতে দেখতে আমরা চলে এসেছি সিওফেল ঘাটে। এই যে ট্রাকগুলো দেখা যাচ্ছে, ট্রাকগুলোর মাধ্যমে কারখানা থেকে সার ভরে এখানে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এটা রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা হেঁটে হেঁটেই ঘাটের দিকে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে যেতেই দেখছি একটি সার ভর্তি ট্রাক, যেটি থেকে হয়তো জাহাজে সারগুলো স্থানান্তর করা হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্য দেশের বিভিন্ন প্রান্তেই আমাদের মুগ্ধ করছে। হাঁটতে হাঁটতে প্রায় কর্ণফুলী নদীর ধারে চলে এসেছি। ঘাটটি কিন্তু ভীষণ সুন্দর। দূরে বেশ কিছু জাহাজও দেখা যাচ্ছে। জাহাজ আমার অনেক পছন্দ, আর পার্বত্য নগর চট্টগ্রামে থাকলে জাহাজ খুব কাছ থেকে দেখার সুযোগ মেলে। পতেঙ্গা মেরিন রোডের পাশ দিয়ে গেলে তো অসংখ্য অসংখ্য জাহাজ একসাথে দেখা মিলবে। এই ভিউটা কিন্তু দারুণ লাগছে। নীল আকাশ, নদী, নৌকা, জাহাজ, অপূর্ব। এই নদীর পাশে দুই দুটি ফার্টিলাইজার কোম্পানি রয়েছে, একটি সরকারি সিওফেল এবং বেসরকারি কাফকো। আমাদের ঘাট ঘুরে দেখা শেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটি হলো পার্কি সমুদ্র সৈকত, যেখানে নতুন করে তৈরি করা হচ্ছে সুদূর সমুদ্রপাত। সেদিনের আবহাওয়া ছিল ভীষণ সুন্দর, আর সমুদ্রের কাছে এলে কি মন ভালো না হয়ে উপায় আছে? বাঁধের পাশে এই লম্বা রাস্তাটি কিন্তু একেবারে কক্সিস বাজার পর্যন্ত তৈরি হচ্ছে। কিছুদিন পরেই হয়তো এই মেরিন রোড দিয়ে কক্সবাজারে যাওয়ার সুযোগ হবে। এই আনোয়ারা উপজেলাতেই কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে টানেল। এই টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল। আর এই টানেল বাংলাদেশের উন্নয়নের খাতে ভীষণভাবে প্রভাব ফেলবে। চট্টগ্রাম নগরী বা চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা উপজেলার যে যোগাযোগ মাধ্যম সেটি অনেক সহজতর হবে এবং বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যাবে।
টানেল চারণ পরপরই ঢাকা এবং চট্টগ্রামবাসী খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই কক্সবাজারে পৌঁছাতে পারবে। আজ এই পর্যন্তই, সমুদ্রের মৃদু বাতাস শব্দেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি। নতুন কোনো ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফেজ।